চার্জে লাগিয়ে ফোন চালালে কি আসলেই দ্রুত নষ্ট হয়ে যায়? আসলে আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ একটা অংশ মোবাইল ফোন। এক মুহূর্ত যেন এই মোবাইল ফোন ছাড়া চলে না আমাদের। কখনো বা অফিসের কাজে, কখনো বা বিনোদনের জন্য, কখনো বা পার্সোনাল কাজের জন্য, আবার কখনো মানুষের সাথে যোগাযোগ করতে, সব জায়গাতেই মোবাইল ফোনের ব্যবহার লেগেই থাকে। এত এত কাজের মাঝে আমরা মাঝে মাঝেই দেখি আমাদের ফোনের চার্জ ফুরিয়ে গেছে, কিন্তু হুট করেই একটা প্রয়োজনীয় কাজ করতে লাগবে ফোনে, আর এদিকে চার্জও নেই। সেই মুহূর্তে আমরা কোনো কিছু না ভেবে ফোন চার্জে লাগিয়ে চালাতে শুরু করে দেই। কিন্তু আপনি কি জানেন এটা কতটা ক্ষতিকর, কিংবা এটি কি আসলেই আপনার ফোনের আয়ু কমিয়ে দেয় কি না? প্রায় শোনা যায় মোবাইল ফোন চার্জে দিয়ে সেট ব্যবহারের সময় বিস্ফোরণ ঘটেছে। তা অনেকে আবার ভেবে বসেন যে চার্জ দেওয়ার সময় মোবাইল ফোনে সাবধানে ব্যবহার করা উচিত, তা না হলে ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা। তবে চার্জের সময় মোবাইল ফোন চার্জ দিয়ে কথা বলা, গেম খেলা, ব্রাউজ করা আসলেই কতটা নিরাপদ, এমন প্রশ্ন থেকেই যায়। চার্জের সময় মোবাইল ফোন ব্যবহার করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার সম্ভাবনা না থাকলেও অনেকে পরামর্শ দেন এটি না করার জন্য। অনেকে মোবাইল ব্লাস্ট হওয়ার ঘটনাগুলোকে চার্জের সাথে কানেক্টেড থাকাকে দুষছে, তবে এটি একটি ভুল ধারণা। ভালো ব্র্যান্ডের মোবাইল ফোন আর ওই একই কোম্পানির চার্জার ব্যবহার করলে বিপদের সম্ভাবনা অনেকটাই কম। হ্যাঁ, বর্তমান সময়ের উন্নত মানের ফোনগুলোতে অধিকাংশই চার্জে লাগিয়ে ফোন ব্যবহার করা যায়। বর্তমানের স্মার্টফোনগুলো চার্জে লাগিয়ে ব্যবহার করার সুবিধা প্রদান করে থাকে। অতীতের ফিচার ফোনেও এটা সম্ভব ছিল। ব্যাটারিতে থাকা বিল্ট ইন মনিটরিং সার্কিটের কল্যাণে ব্যাটারি চার্জের সময় ব্যবহারে অধিকাংশ ক্ষেত্রে তেমন কোনো লক্ষণীয় ক্ষতির সম্মুখীন হতে হয় না। তবে চার্জে লাগিয়ে সার্বক্ষণিক ফোন ব্যবহারে মানা করে থাকেন অধিকাংশ বিশেষজ্ঞ। এছাড়া ফোনের বক্সে দেওয়া থাকা অফিসিয়াল চার্জার ব্যবহারের পরামর্শ দেওয়া হয়ে থাকে। আপনি যদি নিম্নমানের চার্জার ব্যবহার করেন, তবে চার্জে লাগিয়ে ফোন ব্যবহারে সমস্যায় পড়তে পারেন। তবে কিছু বিষয় তো মাথায় রাখতেই হয়, যেমন ফোন চার্জে রেখে গেমিং, স্ট্রিমিং ইত্যাদি ভারী কাজ করলে ফোন স্লো চার্জ হওয়ার পাশাপাশি ফোনের তাপমাত্রা বেড়ে যেতে পারে। ফোনের তাপমাত্রা বেশি বেড়ে গেলে তা ফোনের ইন্টারনাল পার্টগুলোকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এছাড়া তাপমাত্রার কারণে ফোনের সিপিইউ ও জিপিইউ সম্পূর্ণ পরিমাণে কাজ করে না। আবার অতিরিক্ত তাপমাত্রার কারণে ফোনের ব্যাটারিও ডিগ্রেড হয়ে যেতে পারে, এমনকি ফোনে আগুন ধরে যেতে পারে। ফোন চার্জে রেখে ব্যবহারের সময় অবস্থান পরিবর্তনের কারণে চার্জিং ক্যাবলের ক্ষতি হতে পারে, ক্যাবলের টান লেগে ছিঁড়ে যাওয়া বা ড্যামেজ হওয়ার মতো সমস্যা হতে পারে। আপনি যতই সাবধান হন না কেন, এই সমস্যা হতেই পারে। ফোন চার্জে রেখে ব্যবহার না করলে সম্পূর্ণ পাওয়ার ফোনের ব্যাটারিতে সংরক্ষিত হয়, যার ফলে ফোন দ্রুত চার্জ হয়। অন্যদিকে ফোন চার্জে দিয়ে ব্যবহার করলে চার্জার ও ব্যাটারির উপর বাড়তি চাপ পড়ে উক্ত চার্জ পুষিয়ে নিতে, এই কারণে ফোন অপেক্ষাকৃত স্লো চার্জ হয়। তাছাড়া এতে ব্যাটারিরও ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে যদি আপনি হেভি ইউজ করেন। তাই সব কিছু বিবেচনা করে এখন আপনারাই সিদ্ধান্ত নিন কোনটা আপনাদের জন্য ভালো হবে। AB24 বাংলা ও বাঙালির পাশে।